বাড়িতে চলে এসেছি আরেকটা সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, আচ্ছা যখন কন্টেন্ট থাকে না, যখন কন্টেন্ট থাকে না তখন গালিগালাজ হয়, ঠিক আছে? যখন কন্টেন্ট থাকে না তখন গালিগালাজ হয়, আর যখন কন্টেন্ট থাকে তখন কিন্তু সুন্দরভাবে ভিডিও হয়, তাই তো? তাতেও মানুষের অবজেকশন, তাতেও অবজেকশন। ভাই তুমি খুদকা করো, খুদকা খাও, খুদকা বানাও, ফির ভি সবকা ফট রহা হ্যায়, পতা নেই কিউ মগর হো রহা হ্যায়। আচ্ছা তো আমাদের ফিশ কষামাসি, এখন কিন্তু ফিশ কষামাসির টপিক না, জাস্ট একটুখানি বলে বেরিয়ে যাব, মানে জাস্ট আমি ভিডিওটা করতে বসবো, আমি তো কারেন্ট ভিডিও করি, জাস্ট কারেন্ট, তো জাস্ট করতে বসবো, তো দেখলাম আমাদের ফিশ কষামাসির ভিডিওটা থাম্বনেলে এসে গেছে, যেহেতু আমি দেখি উনি আমার একজন ফানি একটা কন্টেন্ট, ঠিক আছে? তো ক্যারেক্টার আমাদের ফিশ কষামাসি, তো আমাদের ফিশ কষামাসি কিন্তু এই টপিকটা তুললো যে গামলা তো দুদিন যাবৎ ভিডিও দিচ্ছে না, ভীষণ শরীর খারাপ, কারণ ও নির্ভেজাল ব্লগ দেয়, নির্ভেজাল ব্লগ দেয়, যে নির্ভেজালের মধ্যে দিয়ে বেড়া জাল ঝাল সব দেখতে পেয়ে যাই আমরা, যাই হোক ঠিক আছে, সেটা বড় কথা না, ভালোবাসতেই পারেন, ফিসকষা মাসির আপন হতে পারে সে, সেটা নিয়ে নো প্রবলেম। বিষয়টা হচ্ছে যে সে বলছে যে এই যে এবার দিচ্ছে না তো ভিডিও, নির্ভেজাল ভিডিও দিচ্ছিল, দিচ্ছে না, এইবার সব কটা বসে যাবে খিস্তি দিতে। দূর মাসি, আমাদের কারোর কন্টেন্ট না থাকলে আমরা খিস্তি দিই, এটা আপনার কথা অনুযায়ী, কিন্তু আপনার ভরে 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 কন্টেন্ট, তারপরেও আপনি গুজে গাজে ঠুসে টাসে এইসব ভাষা ব্যবহার করেন, হাউ ফানি ইউ আর। যাই হোক, এটা তো গেল এই বিষয়টা, এর বেশি এখন ফিসকষা মাসিকে কিছু বলতে এসেছি, ছোট্ট একটা ভিডিও করতে এসেছি, আমার ছেলেদের পরীক্ষা চলছে আর কালকে আমার ছোটোটার বাংলা, বাবা বাংলা পড়াতে গিয়ে আমার পুরো কাল ঘাম ছুটে যাবে এখন। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, এবার বক্তব্য হচ্ছে আমাদের গামলা রানী ফরফরানী ভিডিও দেয়নি, হ্যাঁ দিয়েছে, একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে, এগুলো গচ্ছা করে রেখেছিল, কারণ ডুব মারবো যেদিন যেদিন এরাই তুলে ধরবে আমাকে। আরে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলো তো, আমরা আমাদের চ্যানেলটাকে বসিয়ে রাখতে চাই না, রিচ ডাউন হয়ে যায় নানা রকম, এমনি এখন সবার ভিউজের কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না, সবারই কম বেশি টালমাটাল খাচ্ছে, কত কষ্ট করে লোকে সবাইকে গালাগালি দিচ্ছে, চরিত্র বিশ্লেষণ করছে, বাট যে পরিমাণ হিউজ 10,000, 12,000, 40,000 ভিউজ হওয়া উচিত সেটা ঠিক হচ্ছে না, সবারই ভিউজের অবস্থা খুব খারাপ। এবার তার মধ্যেও তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মানে ওই যে বলে না ডুবতে কো তিনকে কা সাহারা, তো ঠিক তেমনি চ্যানেলটাকে তো আমরা বাঁচিয়ে রাখতেই পারি না, তো তার জন্য আমাদের ভিডিও একটা করে ছোট হোক বড় হোক আমাদের দিতেই হবে, যথারীতি গামলাও দিয়েছে নিজের প্রমোশনাল ভিডিওটা, যেখানে ক্যাসে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ আপ তো কথাবার্তা বলছে সেই প্রমোশনাল ভিডিওটা দিয়েছে। এবার যথারীতি টেনশন টেনশনে পড়ে গেছি, আমাদের মতন কিছু ক্রিয়েটার যারা কিনা গামলাকে বেঁচে খায়, ঠিক আছে, সন্দীপকে যারা বেঁচে খায়, ভাই তাদের কোনো দিনও ভাতের অভাব হবে না, ফিশ কষামাসি আপনার বাড়িতে ফিশের অভাব হবে না, কারণ সন্দীপ রেগুলার ভিডিও দেয়, শীত হইয়া বসা সন্দীপই ভরসা, এরকমই একটা ব্যাপার। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে দেয়নি তো, হোয়াটস এ বিগ ডিল, আমাদের বন্য ডার্লিং আছে, ডার্লিং আঁকে চার কানে দো, আমাদের পন্নি ডার্লিংকে প্রাণোচ্ছল একটা হাসি দেয়। যাই হোক, অনেকেই বলে দাঁত কেলাই করে, না আমি এটাতে দাঁত কেলানো মনে করি না, হ্যাঁ হতেই পারে, শোক তাপ কম, সোনার বেলায় যতটা শোক হচ্ছে মনার বেলায় ততটা হচ্ছে না, তো বাড়বে যায়, তাতে কী আছে। হ্যাঁ এইবার কথা হচ্ছে আমাদের পূর্ণি ডার্লিং কিন্তু ভিডিও দিয়েছে, ভিডিও দিয়েছে, সেই ভিডিওর যে সারমর্ম সেখানে বোঝা গেল, ভিডিও আজকে উনি যে কী দেবেন সেটা উনি বুঝতে পারছিলেন না, কারণ সবাই মিলে যখন একসাথে মানে বসে তখনই তো একটা ব্লগ হয়। তো যথারীতি উনি কী করবেন, দেখো এটা তো আমরা ভালো করে জানি, একটা ব্লগিং, হ্যাঁ অবশ্যই করে, একটা ব্লগিং তখনই সম্পন্ন হয় যখন একটা ব্লগার তার হোল অ্যাটমসফিয়ার, তার ফ্যামিলি, ঠিক আছে, যেটা ফ্যামিলি ব্লগ, আমি তাদের কথা বলছি, যারা ফুড ব্লগিং করে তাদের আলাদা বিষয়, তারা একা বসে খেয়েও সেখানে ভিউজ তোলে, আচ্ছা যেখানে কী বলে ওগুলোকে ট্রাভেল ব্লগ হয় সেখানেও কিন্তু দেখবে নিজে একাও ট্রাভেল করা যায়, আবার যাবো গ্রুপের সাথে যায় সেটারও কন্ট্রিবিউশন থাকে, প্রত্যেকটা মানুষ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে নানান রকম বিষয়, সেই রকমই আবার যারা ওই রেসিপি ব্লগস দেয় তাদের আবার সিঙ্গেল সিঙ্গেল, বুঝতে পেরেছো, বাট যারা ফ্যামিলি ব্লগ দেয় তাদের ক্ষেত্রে কিন্তু তারা হোল ফ্যামিলিটাকে গ্যাদারিং করে চলে,
তাদের স্বামী বাচ্চা, যদি ফুল ফ্যামিলি থাকে, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা এক্সেট্রা, মানে সবাই তো ব্লগার তারা হয়। এই সন্দীপ বলো, গামলা বলো, এরা হচ্ছে সেই ধরনের ব্লগার যারা কিনা অল টোটাল সবাইকে শেয়ার করে। তাই আজকে কিন্তু আমাদের পূর্ণি ডার্লিংয়ের খুব অসুবিধা হয়ে গেছে, কারণ এরা তিনটে ছেলেমেয়েরই শরীরটা খারাপ, এখন ওয়েদারটাও এমনিও খারাপ যাচ্ছে, শরীরটা খারাপ যথারীতি। তো সেই কারণের জন্য ব্লগে ঠিক উনি তাল পাচ্ছেন না যে কোনটার পরে কোনটা উনি চাপাবেন, চাপিয়ে ওটাকে কমপ্লিট করবে, যার জন্য উনি এ আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। তো উনি আকাশ, বাতাস, জমিন, ফুল, গাছ, অ্যানিমেলস এগুলো দেখিয়ে বেড়াচ্ছেন। ওই ব্লগটাকে ততটাই উনি টেনে ওইখানে নিয়ে গেলেন। আর কেউ একজন কমেন্ট করে বলেছে যে আসল ঘাত এখানে, কেউ একজন কমেন্ট করে বলেছে ব্লগিং খুব ভালো হচ্ছে, নাম ধরে বলেছে খুশি হয়েছে। তো ব্লগিং খুব ভালো হচ্ছে কিন্তু কী বলে ওটাকে, মানে অন্ধকার অন্ধকার টাইপের, মানে ক্যামেরার তো সব ফোনের কোয়ালিটি ভালো হয় না, সেই পারপাসে এইবার এটা একটা সুযোগ, এখানে তো বলনাই চাইয়ে যে হ্যাঁ আমার ফোনটা তো 5-6 বছর হয়ে গেল, বাবা লোকে যুগ কাটিয়ে দেয়। আমার তো ভাই ফোনের, আমি হ্যাঁ একটু ক্যামেরা কোয়ালিটি ভালো, যেমন এটা আমার শ্বশুরমশাইয়ের ফোন, বাবু দিয়ে গেছে, তো যাই হোক শ্বশুরমশাইয়ের ফোন, তো আমার তো আগের ফোনটা নালিতে বিসর্জন হয়ে গেছে, যাই হোক দিয়েছি, সারাতে দিয়েছি মালটাকে। এবার কথা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি, এই যে আমরা এই যে আমাকে মোটামুটি তোমরা ঠিক দেখছো, এরকম মোটামুটি হলে আর একটু আলো দেখে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো, মেয়ে এডিটিং করে রাত্রি 3টে অবধি, সারাটা দিন ও এত পরিশ্রম করে রাত 3টে অবধি ও এডিট করে। ও নিজেই বলেছে যে আমার ভিডিও সমস্ত এডিট করতে রাত 3টে অবধি, অনেক রাত হয়ে যায়, 2:30-3টে বেজে যায়। ও যদি ওইখান থেকে একটু সময় বার করে ওর মাকে একটু এডিটিংটা শিখিয়ে দেয়, তাহলে ওর মায়ের এই ফোনেও কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হয়ে যাবে। যেটা ওর মা আজকে কিন্তু বললো যে হ্যাঁ আমার তো ফোনটা একটু পুরনো হয়ে গেছে, তারপরে সদ্য সদ্য ওর বাবা একটা ফোন কিনেছে, কিনে দিয়েছে মেয়ে, সেটার ইএমআই চলছে, একটু দাঁড়িয়ে যাও তোমরা অপেক্ষা করো, আমার মেয়ের ঘাড়ে এরকম দুটোটা মেরে আমরা আরেকটা ফোন নিবো, একটু অপেক্ষা করো, ঠিক আছে। তো এই হলো মোদ্দা কথা যে মেয়ের ঘাড়টা মোটকে আরেকটা ফোন, ঘাড় মোটকানোর কী আছে ভাই, মা বাবাকে দিতেই পারে, কিন্তু এখানে তো বিষয়টা তো ভালোবাসার না, এখানে স্বার্থের একটা সম্পর্ক আছে না, কারণ যে ল্যাভিশলি লাইফ ওরা এখন লিড করতে পারছে, মানে মিত্র বাড়ি থেকে যে ফেস ভ্যালিউটা ক্রিয়েট করে তার মেয়ে ওই চক্রবর্তী বাড়িতে নিয়ে গেছে, সেই চক্রবর্তী ফ্যামিলির লোকজন এইখান থেকে যে ফুর্তি মস্তি সময়টা কাটাচ্ছে সেটা তো আর মানে হবে না, না যাই হোক বুঝে নাও এবার তোমরা। এবার কথাটা হচ্ছে যথারীতি বলে দিল, একটা দুঃখ প্রকাশ করে দিল, মেয়েটা মাটারে এক বিন্দু এডিটিং শেখায় না, একটু সময় করে বসে ফালতু না গেজিয়ে ফালতু কথা না বলে শুয়ে গড়িয়ে মাকে যদি একটা ঘন্টা সময় দেয়, দিয়ে এডিটিংটা যদি বুঝিয়ে দেয় যে মা এইভাবে এইভাবে এডিটটা করো, এইভাবে এইভাবে লোগো, অনেক সময় ওদের ওই ইনশটের ওই ওয়াটারমার্কটা সেটা থেকেই যায়, ওর বাবার ভিডিওতে তো থেকেই যায়, এই জিনিসগুলো একটু করেই উঠতে পারে, করে না ঠিক আছে। ওর অনেক সময় ভাই বললাম না, ওর সময় ভীষণ অভাব, রাত 3টে অবধি এডিটিং করে। তো যথারীতি একটা জানিয়ে দিল, এইবার গেল নিচে। এবার নিচে গিয়ে উনি খালি ভাবছে যে কী রান্না করবো, কী খাওয়াবো, 3টে ছেলেমেয়েরই শরীরটা খারাপ, হ্যাঁ গামলারও শরীর খারাপ, রক্ত নিয়ে গেল হ্যানা ত্যানা। তার মধ্যে সবচেয়ে হাসির বিষয়ে গামলার বাবা বলছে আর বলবেন না, ঘুমায় খায় না খালি। ও ভক্তি কাকু, মানে কী দেখে তোমার মনে হলো বলো, তোমার ওই খাওয়া আগে সেটা বলতে পারছি, তোমার শ্বশুর বাড়িতে খাইনি, আমার মেয়েটাকে খালি ওই যে ওটাকে কী বলে ওই পটক সাইডি দিয়ে উচ্চে দিয়ে মাছ খাই দিয়েছে, কিন্তু এখন তো বড়ো বড়ো যাচ্ছে, বড়ো বড়ো যাচ্ছে, আরে এখানে আসার পরে ডবল চেয়ার হয়ে গেছে, কী বলছো কাকু তুমি তো, মানে বক্ত পালাট দিয়ে, জজবাত পালাট দিয়ে, দুনিয়া পালাট দিয়ে, সব পালাট দিয়ে একবারে, যাই হোক সেটা কথা না, যাই হোক এটা হলো ব্যাপার, কী খাবে কী খাবে। এইবার ম্যাডাম মানে আমাদের পূর্ণি ডার্লিং কিন্তু ডাইরেক্ট কিচেনে চলে গেলেন, একটা তরকারি করছেন দেখালেন, আমি না দেখতে পেলাম সরু চাকলিকে, না দেখতে পেলাম একে গামলাকে, সরু চাকলিটা আমি বাদই দিলাম। কথা হচ্ছে ছেলেকে তো গিয়ে দেখালো, সোনা আ সোনা শরীরটা ঠিক আছে, জোড়াই দেখছে,
শোন আমার শোন বাবা, সে মায়ের কাছে সন্তান যেমনই হোক, যত বড়ই হয়ে যাক তারা আদরেরই হয়। তো সোনাকে এত সোনা সোনা করলো, বলছি পাশের ঘরে যে মনাটা আছে, মনাটাকে তো দেখালো না। আমরা তো মনাটাকে দেখার জন্য বসে রইলাম যে কোনো তো না অসুস্থ, ঘুমাচ্ছে যাই করছে, একবার দেখা। হ্যাঁ আমি অসুস্থ, কিছু তো একটা বলবে রে বাবা, কিছু তো একটা বলবে, অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটার তো আপডেটটা তো পাবো, অসুস্থ আর দেখবো না, সোনাকে দেখতে পাচ্ছি মনাকে দেখবো না, এই মন সমস্যা হয়ে সরি আন্টি আমাদের দেখালোই না, কী ভালো লাগে না, এরকম বলে চলবে না, আমি খেলবো না। যাই হোক, আমরা কিন্তু গামলাকে দেখতে পেলাম না, কোথায় যে ঢুকেছিল কে জানে, কে জানে। হ্যাঁ আসলে সোনা আমার স্বর্গে বাতি দেবে, আর মনা আমাকে দরকার যতদিন ততদিন টাকা দেবে, এরকমই একটা ব্যাপার আর কি, আর কিছুই না, আর কিছুই না, একদম দেখো মানে ক্লিয়ার একটা পরিষ্কার বিষয়, বুঝতে পারছি। চলো ভিডিওটা এখানেই এন করছি, বেশি বড় করলাম না, সময়ও হাতে নেই, একদম এখনই খেয়ে গিয়ে ছেলেদেরকে পড়াতে বসাতে হবে। যদি সময় হয় একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে রাত্রিবেলা, আর নয়তো আজকের মতন টাটা। ও আসতে তো হবে, আমাদের ফ্রেশ কাস্টমার আসিকে আমি কী করে বলি না, এটা কিন্তু ভীষণ অন্যায় হয়ে যাবে যদি আমি মাসিকে বলে যাই, ঠিক আছে চলো সবাইকে। ও আচ্ছা আরেকটা 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 হচ্ছে ওই যে ভৌতিকটা লাতখোরটা যেটা সবার কমেন্ট বক্সে লেখে বেড়ায়, হেগে বেড়ায়, ও বলছে কি যে বয়টা পেয়েছিলাম সেটাই হলো, আপনি ওকে ব্লক করে দিলেন, জুতাতাম। হ্যাঁ তোমার গাঁর পিঠে এমন নাতিটা মারবো না, তোমার যেটা নিজে ঝুঁজে সেটা মুখ দিয়ে মার করো, বুঝতে পারছো বেশি বড় হয়ে গেলে। চলো বড়ো, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।